ইসলাম কি বলে আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন আর আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন সম্মানিত দিনী ভাই বোনেরা তো সরকার যখন আমাদেরকে মাছ ধরা থেকে নদী থেকে অথবা সমুদ্র থেকে নিষেধ করেন তখন কিন্তু এটা আমাদের কল্যাণের জন্যই করে থাকেন কেননা যখন মানে মাছের প্রজনন বাড়ে মাছ মানে বাচ্চা দিতে থাকে মাছ জন্ম দিতে থাকে ঠিক ওই মুহূর্তে মাছ ধরলে অনেক মানে বাচ্চাওয়ালা মাছ আপনি ধরে ফেললে কিন্তু মাছটা কিন্তু সেখানে থাকলে পানিতে থাকলে বাড়ত কিন্তু আপনি যে তুলে ফেলতেছেন এই মুহূর্তে আপনি তুলে ফেলতেছেন এই তুলে ফেলার কারণে কিন্তু দেশের একটা ক্ষতি হয়ে যাচ্ছে সরকার তো আর এমন না যে আপনাকে সবসময় আটকিয়ে রেখেছে বিষয়টা এমন না এজন্য নির্ধারিতভাবে সরকার যখন নিষেধ করবে আপনার ওই মুহূর্তে ধরা যাবে না ধরলে আপনি সকল পৃথিবীর মানে আমাদের পৃথিবীর নয় আমাদের দেশের সকল মানুষের কাছে ঋণী হয়ে থাকবেন হাসরের মাঠে আপনাকে সকলের কাছে গিয়ে মাফ চাইতে হবে এজন্য এটা বান্দার হক এটা কখনোই নষ্ট করা যাবে না আর সরকার এটা এইটা করেছে এটা আমাদের ভালোর জন্য আমাদের উপকারের জন্য এই জন্য যারা ওই অবস্থায় কেউ কেউ পালিয়ে ধরে তো ওই ধরা মাছগুলো যারা কিনে খায় তো অবস্থায় স্বাভাবিকভাবে তাদের কিনা খাওয়া উচিত হয়েছে কিন্তু যেহেতু এটা এক দিক থেকে আপনার নাজায়স নাজায়েস একটা দিক এদিক এই সময় মাছ যদি কেউ মেরেও আনে যখন মানুষজন কেনা বন্ধ করে দিবে নিজেরা সতর্ক হবে তখন তারা আর মাছ মারতেও চাইবে না এই সময় এই জন্য এই অবস্থায় মাছ মারা থেকে বিরত থাকবেন আর কিনা থেকেও বিরত থাকবেন আশা করছি বুঝতে পেরেছেন এমন আপডেট পেতে আমাদের পাশেই থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল